আজকে আমি আর অঞ্জলি একটু বেরোচ্ছি ডাক্তারের কাছে। তো আসলে ডাক্তারের কাছে বলতে অন্য কিছু না, মানে অঞ্জলি বলুক কি হয়েছে, ডাক্তারের কাছে কেন যাচ্ছে? আমি মানে এই বৃষ্টি হচ্ছিল যেদিন, সেদিন এই সিঁড়ির থেকে নামতে গিয়েছিলাম আর পড়ে গিয়েছিলাম, মানে সিঁড়িতে পড়তে পড়তে নিচে পর্যন্ত গিয়েছিলাম। তো তখন তো ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু এখন দেড় মাস হয়ে গেছে, দেড় মাস আগে পড়েছে, কিন্তু এখনো সেই ব্যথাটা প্রচুর রয়েছে, মানে জার্নি করলে ভীষণ ব্যথা হয়। তো আবার দেখাচ্ছে তোমার দাদা আবার ডাক্তারের কাছে। এখন চলো দেখা যাক, যাই আগে, এখন বাইক নিচেই আছে, তো গিয়ে দেখি কতদূর কি জানতে পারি কি হয়েছে। চলো এগারোটার সময় বলেছিল, 11টা বাজে, তাহলে কি লোক। হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি উঠে যাওয়া যাক। বাইকে উঠে পড়েছি আমরা, অনেক ব্যস্ত চলেও এসেছি। তো 11টার সময় ডাক্তারে টাইম দিয়েছিল, কিন্তু এখন বাজে 11টা, এখনো রিপোর্ট নেবো, তারপরে ডাক্তারকে দেখাবো, যাই না টাইম হবে কিনা, কি আমার নাম্বার চলে যাবে, আমার 8 নম্বরে আছে, 8 নম্বর সিরিয়ালে। তো দেখা যাক কত নাম্বার পর্যন্ত হয়ে গেছে, তো ডাক্তারের কাছে যাই, দেখি ঠাকুর ঠাকুর করে এক্সরে টেক্সরে সব কিছু ঠিকঠাক আসুক। রিপোর্ট সবটাকে নিয়েছো? হ্যাঁ নিয়েছি নিয়েছি, মানে এটা ফোন দিয়ে ক্যামেরা হচ্ছে, তাও ব্যাক ক্যামেরা দিয়ে করছি, যে কেমন আসছে, মাথা পাতা কেটে যাচ্ছে কিনা আমি কিছু বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক ডাক্তারের কাছে। অঞ্জলির ডাক্তার দেখানো কমপ্লিট, মানে ইনজেকশন নিতে হয়েছে ভিটামিনের আর ওষুধও দিয়ে দিয়েছে, মানে এতটা পরিমাণে ভিটামিন কম হয়ে গেছে। এত চার সপ্তাহ মানে 1 মাস ধরে ইনজেকশন ওকে নিয়ে যেতে হবে, তাহলে একটু ভিটামিনটা কম আছে তার জন্যই হয়েছে। তো এখন ইনজেকশন দিয়েছে, কেমন লাগলো? ইনজেকশন দিয়েছে অল্প একটু লেগেছে, কিন্তু লাস্টে বলছে কি ইনজেকশন দেওয়া হয়নি, লেগেছে। আমি মনে করছি সত্যি সত্যি মনে হয় তাহলে দেওয়া হয়নি, আবার দেবে, তা দেখছি না দেওয়াই হয়ে গেছে। ইনজেকশন নেওয়া হয়ে গেছে, তো প্রথমে ভয় পাচ্ছিল, এক্সরেতে কিছু হয়নি, এক্সরে সব ঠিক আছে। ঠিক আছে তাহলে চলো, এখন এইখানে ইনজেকশন দিয়েছে, তো এখন আমরা যাই বাড়ির দিকে, বাইক হচ্ছে সামনে, এখানে বাইক। তো আমরা বাড়িতে চলে এসেছি, ডাক্তার ফাক্তার দেখে বাজার ফাজার ঘুরে এসেছি, এটা কিনেছে তোমাদের দাদা, দাদা দেখাচ্ছি জিনিসটা কি, যে খাট ঝাড়ার জন্য। ভালো, ওটা দিয়ে খাটটা ঝাড়া যাবে, ঠিক আছে। এখন তাহলে গিয়ে এখন ফ্রেশ হবে, তো ইনজেকশন দিয়েছে এইখানে, কিরকম লেগেছে ব্যথা? লেগেছে না, ব্যথা হয়নি, পরে হবে না, ব্যথা হবে। এটা ভিটামিন এর, আসলে ভিটামিনের জন্য ইনজেকশন দিয়েছে, ওর জন্য ব্যথা হওয়ার কথাও না। তো এখন যাই ঘরের ভিতরে, যাই ফ্রেশ হয়ে নি, স্নান করে নি, দেখা হচ্ছে পরে ভিডিও, বাই।